আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন বন্ধুরা আপনাদের জন্য এমন একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে তো আমার সামনে দেখতেছেন একটা টিভি চোদ্দ ইঞ্চি কালার তো বন্ধুরা এই টিভিটার সমস্যার কথা শুনলে আপনারা আপনারা অবাক হয়ে যাবেন সাউন্ড আসে 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 তো ছবি ছবি না না কেন এই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব শুধু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনারা এইরকম সমস্যা নিজেই সমাধান করতে পারবেন ইনশাল্লাহ তো নতুন বন্ধুরা আজকের ভিডিওতে যদি কিছু শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো যাই হোক আমরা এখন এই টিভিটা খুলে নেবো খুলে নেওয়ার পর তার আগে একটু দেখে নেই যে স্ক্রিনে কি অবস্থায় আছে আপনারা একটু লক্ষ্য করেন স্ক্রিনের দিকে হ্যাঁ এই যে দেখেন একটু লক্ষ্য করেন ভালো করে এই যে দেখেন দেখা যায় যায় না কেন এই অবস্থা হয়ে গেছে আর কোন পার্স কেটে যাওয়ায় এই অবস্থা হয়ে গেল তো আমরা সেই প্রসেসগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব আজকে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন তো বন্ধুরা কথা না পারিয়ে চলেন আমরা মূল কাজে যাই এই যে দেখেন আমরা টিভিটাকে খুলে নিলাম নেওয়ার পর আপনারা এই রকম করে সকেটগুলো আস্তে আস্তে করে খুলে দেবেন আমি যে যেরকম করে খুলতেছি রকম করে আপনারাও খুলে দিবেন। তো বন্ধুরা আমার কিন্তু সবগুলো ক্যাবেল খুলে দেওয়া শেষ হয়ে গেল তো যাই হোক আমরা এখন একটা এসি কোড হাতে নিব এই যে দেখেন এসি লাইন আছে এসি লাইনে ঢুকিয়ে দেবো তারপর আমরা চেক করব এখন সিরিজ লাইনে এরকম করে সার্কিটটাকে উলটিয়ে নেবো আগে তারপর আমরা এটা কিন্তু দেখতেছেন বন্ধুরা চিপসের সার্কিট চিপসের আইসি এই যে দেখেন আমি মিটার হাতে নিলাম নেওয়ার পর কালো তারটা আমরা বডি লাইনে শর্ট করে দেবো এরকম করে আমি যেরকম করে দিলাম তারপর এই যে লাল তারটা আছে মিটারের এই যে দেখেন আমি এখন সরাসরি সিরিজ লাইনে দিয়ে দিলাম আপনারাও এরকম করে দিবেন আমি যেরকম করে চেক করতেছি আপনারাও এইভাবেই চেক করে নেবেন তো প্রসেসগুলো কিন্তু সব ভিডিওতেই একই আসবে এই যে দেখেন এখন এই সার্কিটটা যদি আমরা ক্লিয়ার করতে যাই সর্বপ্রথম আগে আপনাদেরকে এই পাওয়ার ভোল্টেজটা মাপ দিতে হবে দেখেন একুরেট কিন্তু একশো ভোলে দেখাইতেছে তো যাই হোক আমরা পাওয়ার ভোল্টেজটা ক্লিয়ার পাইলাম এখন আমরা যাব আউটপুট সেকশনে এই যে দেখেন আমি আউটপুট মাঝখানের পিনে ধরতেছি দেখেন এখানেও একশো ভোল্ট দেখাইতেছে আমরা আউটপুট ভোল্টেজটাও ক্লিয়ার পাইলাম তারপরে আমরা যাব বেজবোর্ডে একটু হ্যাঁ বেজবোর্ডে দেখি তিন পিনে ভোল্টেজ আছে কি না তো দেখা যাইতেছে এখানে ভোল্টেজ ক্লিয়ার আছে তারপরে আইতেসি হলো হিটার ভোল্টেজ এই যে দেখেন এখানেও হিটার ভোল্টেজ ক্লিয়ার আছে তারপরে পরের পিনে দেখব এই যে দেখেন আমি পরের পিনে দেখতেছি আপনারাও এভাবেই চেক করবেন হ্যাঁ তারপর পরের পিনে দেখতেছি ভোল্টেজ ক্লিয়ার আছে এখানেও দেখেন একশো ষাট ভোল্টেজ দেখাইতেছে তো যাই হোক বন্ধুরা আমরা বোর্ডের ভোল্টেজগুলো ক্লিয়ার পাইলাম এখন আমরা যাব মিটারে মিটারে আমরা এখন সিলেক্ট করে নেব পঞ্চাশ বা দশ আমরা এখন দশে সিলেক্ট করে নেব মিটারের কাটা তারপর আমরা যাব স্যালেন বক্সে একটু স্যালেন বক্সে দেখি ছয় নম্বর পিনে ভোল্টেজ পাসভোল আছে কিনা না হ্যাঁ বন্ধুরা একুরেট পাসভোল আছে তো যাই হোক আমরা যাব এখন ম্যামোরি সেকশনে মেমোরি আইসিতে প্রথম পিনে দেখি কত ভোল্টেজ দেখায় এই যে দেখেন একুরেট পাস ভোলে দেখাইতেছে মেমোরি আইসিতে তো যাই হোক পরের পিনে দেখি কত ভোল্টেজ দেখাইতেছে দুই নাম্বার পিন হইতেছে মাইনাস তার পরের পিনে দেখি কত ভোল্টেজ দেখায় বন্ধুরা একটু খেয়াল করেন ভালো করে হ্যাঁ এই যে দেখেন লাস্টের পিনে দেখাইতেছে একুরেট পাস ভোল তো যেটা ভোল্টেজ পাইলাম আর কি একদম অ্যাকুরেট ভোল্টেজ পাইলাম তারপর আমরা যাব একটু ফাইভ ভোল এবং এইট ভোল্ট তার আগে বন্ধুরা আমার একটা কথা মনোযোগ সহকারে শোনেন আপনাদের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে যে ভাই এত ভোল্টেজ মেপে মেপে দেখান কেন যে ভাই ভোল্টেজ এই জন্য মেপে মেপে দেখাই কারণ আপনারা যদি নতুন কাজ শিখতে যান তাহলে সবগুলো ভোল্টেজ কোন জায়গায় কত ভোল্টেজ থাকে সেইগুলো আগে জানতে হবে তো যাই হোক আমরা এখন কাটা সিলেক্ট করে নিলাম মিটারের পঞ্চাশে পঞ্চাশে সিলেক্ট করার পর আমরা যাব এখন ভারিকেল সেকশনে দেখেন প্রথম পিনে ধরছি আমি হ্যাঁ সাতাশ ভোল একুরের দেখাইলো কিন্তু এই সাতাশ ভোলে কিন্তু এখানে থাকে তো যাই হোক আমি পরের পিনে ধরলাম লাস্টের পিনে দেখেন অরিজিনাল সাতাশ ভোল দেখাইতেছে তারপরে পাঁচ পিনে যাব আমরা পাঁচ পিনে প্রথম পিনে দেখাইতেছে মাত্র এক ভোল এক ভোলেই থাকবে এখানে তারপরে পিনে দুই নাম্বার পিনে দেখেন বারো তেরো ভোল দেখাইতেছে তারপরের পিনে দেখাবে হ্যাঁ এই যে দেখেন তারপরের পিনে তিন নাম্বার পিনে এক ভোল তারপরের পিনেও কিন্তু ওই এক ভোলেই দেখাবে বন্ধুরা এই যে দেখেন একুরেট এক ভোল দেখাইতেছে তার মানে হইতেছে আমরা ভার্টিকেল সেকশনও ক্লিয়ার পাইলাম এখন আমরা যাব এই বেস বোর্ডে বেস বোর্ড এখন আমরা খুলে নেব। এই যে দেখেন আমি যেভাবে খুলতেছি আপনারাও কিন্তু এইভাবেই খুলবেন খোলার পর তারপরে আমরা এখন যাব সাকারের কাছে এই শাখারের সাহায্য নিয়ে আমরা এখন এই বেঞ্চ বোর্ডটা খুলে নেব বেঞ্চ খোলার পর এই যে দেখেন বন্ধুরা একদম মরশে ধরছে নীল রঙের মরশে বর্তমানে এটা একদম যাওয়ার মতো হয়ে হয়ে গেছে আমার কিন্তু বন্ধুরা খোলা গেল এই যে দেখেন আমি একটা নতুন হাতে নিলাম এই বেসটাকে এখন আমরা বেস বসাবো আমরা এই যে দেখেন আমি আলতো বসিয়ে নিলাম সুন্দরভাবে ভাবে এই যে দেখেন আমার সুবিধার জন্য বন্ধুরা আগেই ঝালাই দিয়ে রেখেছি এই যে দেখেন আমি তারগুলো অলরেডি লাগাই ফেলছি আপনারাও যেভাবে আমি লাগাইছি দেখেন আপনারাও এই এইরকম করে ঝালাই দিয়ে নেবেন নেওয়ার পর একটু মাইনাসের যে তারটা ছিল ক্যাবেলটা এই ক্যাবেলটা আমি যেভাবে বসিয়ে দিলাম এভাবে আপনারা বসাই দিবেন তারপর যেটা করা লাগবে বন্ধুরা এই যে টিউবের যে পিছনে যে পিনগুলো আছে এই পিনগুলোতে কিন্তু ময়লা জমে থাকে কার্বন জমে থাকে এই রকম করে টুইজার দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে দিলে পরবর্তীতে আর সমস্যা হয় না আর কি তো যাই হোক আমি এখন এই যে সুন্দরভাবে পরিষ্কার করিয়ে দিচ্ছি তারপর একটু পেট্রোল ব্রাশে নেব ব্রাশে পেট্রোল ঢেলে একটু এরকম করে পরিষ্কার করে দিলে দীর্ঘ দিন চলে আর কি তো যাই হোক আমরা এখন এইটা পরিষ্কার করিয়ে দিলাম এই রকম করে পরিষ্কার করে দিলে দীর্ঘদিন চলার সম্ভাবনা বেড়ে যায় তো যাই হোক বন্ধুরা আমরা এখন এটা পরিষ্কার করে নিলাম নেওয়ার পর আমরা এখন যাব বেজবোর্ডে বেজবোর্ডটা হাতে নেব এখন বেজবোর্ডটা সুন্দরভাবে লাগিয়ে দেব। আমি যেভাবে বন্ধুরা লাগাইতেছি আপনারাও এভাবে লাগাবেন একটু আলতোভাবে পিন যেন বাঁকা না হয়ে যায় সেই দিক দিয়ে একটু লক্ষ্য রাখবেন এই যে দেখেন আমি যেভাবে লাগাইতেছি আপনারাও এইভাবে লাগাবেন আমার এখন এই বেসবোর্ডটাকে লাগা প্রায় শেষ হয়ে গেল হ্যাঁ এই যে দেখেন আমি লাগা শেষ করে ফেললাম আমরা এখন লাইন দিয়ে বর্তমানে লাইন দিয়ে একটু চেক করে আপনাদেরকে বন্ধুরা দেখাবো এই যে দেখেন আমি সিরিজ লাইনে ডাইরেক্ট দিয়ে দিলাম আমরা এখন এই স্ক্রিনে চলে যাব বন্ধুরা এই যে দেখেন একটু লক্ষ্য করবেন ভালো করে হ্যাঁ এই যে দেখেন আমি এখন দেখাইতেছি আমি অপেক্ষা করতেছি অনেকক্ষণ ধরে বন্ধুরা একশো একশো রেজাল্ট পাইলাম বন্ধুরা তো আপনারা আজকে অনেক কিছু শিখতে পারলেন বা আমিও শিখলাম তো এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলা এক ঘণ্টি বাজিয়ে দেবেন বন্ধুরা ছোট্ট একটা আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে ধাম করে একটা লাইক দিবেন একটা লাইক দিলে পরবর্তী ভিডিও আরও সুন্দর করে সাজিয়ে আনার জন্য অনেকটাই মডিফাই করে বন্ধুরা তো নতুন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসলাম ওয়ালাই কিউমর আহমাত উল্লাহ হি ওবার কাতু